নমস্কার বন্ধুরা উমা ফুট কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল আলু এবং ছোলার ডাল দিয়ে একটি দুর্দান্ত মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর যারা পটল খেতে চান না তারা কিন্তু অবশ্যই এই রেসিপি একবার খেলে আবারও কিন্তু খাওয়ার জন্য আবদার করবে তো বন্ধুরা এখানে আমি সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম নিয়েছি পটল আর পটলগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং গোল গোল করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটি বড় সাইজের আলু সেটিকেও ডুমো করে কেটে নিয়েছি আর লাগছে আমাদের এখানে তিন টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল তো বন্ধুরা আমি এখানে ছোলার ডালটাকে কুকারে সিদ্ধ করে নিয়েছি কুকারে যদি ছোলার ডালটাকে আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুবই টেস্ট হবে এবার চলে এসছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে এখানে রিফাইন তেল দিয়েও করতে পারেন তবে কিন্তু সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি টেস্ট হবে তো প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে খেটে রাখা পটল এবং আলু আলু পটল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে আমি ভেজে নেবো প্রায় ফিফটি পার্সেন্ট মতো তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে এখানে আমি নুনটা পরে ব্যবহার করলাম কারণ নুন যদি বা হলুদ এখানে ব্যবহার করা হতো তাহলে কিন্তু কড়ার নিচে লেগে যেত আমি এইভাবে হালকা ভেজে নেওয়ার পর তারপর এখানে নুনটা ব্যবহার করলাম তো নুনটা ব্যবহার করার পরে আবারও এটিকে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ভেজে নেব আর আমি এখানে হলুদ ব্যবহার করছি না এই সময় হলুদ পরে ব্যবহার করব আর নুন যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু পটলের মধ্যে নুন ঢুকবে না তাহলে খেতে ভালো লাগবে না সুতরাং এইভাবেই কিন্তু নুনটা অবশ্যই এই সময় দিয়ে দেবেন এবার আমি কড়া থেকে এই পটল এবং আলুগুলোকে তুলে নিচ্ছি পটল এবং আলু কিন্তু এই পর্যায়ে আমাদের সেভেন্টি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে আলু পটল তুলে নেওয়ার পর আমি একই কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল প্রথমে গরম হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন তবে কিন্তু এই রান্নার মধ্যে গোটা জিরে ব্যবহার করলে খেতে বেশি টেস্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এতে করে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর আমি আজকের এই রেসিপিটা আদা পেঁয়াজ রসুন দিয়ে করছি আপনারা যারা নিরামিষ রেসিপি পছন্দ করেন তাদের জন্য পটলের প্রচুর নিরামিষ রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো কয়েকটা তবে কিন্তু এই রান্না সম্পূর্ণ আলাদা ধরনের খেতে হয় পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিলাম কারণ এর মধ্যে আমি এবার এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এড করবো সরাসরি যদি আমরা তেলের মধ্যে আদা রসুন বাটা এড করে দিই তাহলে কিন্তু তেলটা ছিটকে আসে তো সুতরাং যদি হলুদটাকে আগে দিয়ে মিশিয়ে নি তারপরে যদি আদা রসুন বাটা দিই তাহলে কিন্তু আর ছিটকে আসবে না আদা রসুনটাকেও আমি মিনিট ভেজে নিলাম তারপরে এর মধ্যে এড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা শুধুমাত্র এখানে গ্রেভির জন্য ব্যবহার করছি কারণ আগে পটল আলুর মধ্যে নুন দেওয়া ছিল আর ছোলার ডালও সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েই সিদ্ধ করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এতে করে টমেটোরটা যাতে খুব ভালোভাবে গলে যাবে এবং মশলাটাও পুড়ে যাবে না তো এখানে টমেটোটাকে মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কারণ পরে কাঁচা লঙ্কাও ব্যবহার করব আরও দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ জল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল কিন্তু এখানে আমি এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করলাম আবার ওইটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাদের ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে মশলাটাকে ধরে ধরে ভাজবেন এতে করে কিন্তু খুবই টেস্ট হবে এই গ্রেভির বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ও রিকোয়েস্ট রইল পেস্টটি ফলো করে নেওয়ার জন্য তো বন্ধুরা আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা পটলগুলো পটল আলু দিয়ে দেওয়ার পর আবার এটিকে লো ফ্লেমে থাকা অবস্থা থেকে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে কষিয়ে নিতে হবে আরও দু মিনিট মতো এতে করে খুব সুন্দরভাবে এই তিনটে উপকরণ মশলার সঙ্গে মিশে যাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি গরম জল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গরম জল এড করলাম কারণ এর মধ্যে আলু এবং পটলটা সেদ্ধ হতে একটু বাকি আছে সেটাও সিদ্ধ হবে এবং গ্রেভিটাও একটু আমি হালকা হালকা রাখবো খুব বেশি কিন্তু এখানে ঝোল রাখবো না বা এই রেসিপির মধ্যে ঝোল ঝোল হলেও ভালো লাগে না তো গ্রেভি ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটিকে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট মতো ছয় থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের এবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে একটি আঠালো ভাব তৈরি হয়ে গেছে এবং একটা গা মাখা ভাবও চলে এসছে বিশেষ করে এই রেসিপি কিন্তু ভাতের তুলনায় রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাদের এখানে রেসিপি প্রায় সম্পূর্ণ তৈরি এবার আমি শেষ পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেব আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি যেহেতু এখানে ছোলার ডাল দিয়ে রেসিপি তৈরি করা হয়েছে তো সামান্য পরিমাণ চিনি দিলে টেস্ট বেশি ভালো আসে আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার আমাদের রান্না সম্পূর্ণ তৈরি একটি সার্ভিং প্লেটের মধ্যে করে নিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই রেসিপি যদি বাড়িতে না বানিয়ে থাকেন একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণই পছন্দ হবে তো বন্ধুরা আজকের রেসিপি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ